দেশ জুড়ে একের পর এক দুর্ঘটনায় রেল যাত্রা কার্যত আতঙ্ক যাত্রায় পরিণত হয়েছে। রেলে যাত্রী নিরাপত্তা একেবারে চুলোয় উঠেছে। ফের এবার রেল দুর্ঘটনা, বড় সড় রেল দুর্ঘটনা। উত্তরপ্রদেশের সাহারানপুরে লাইনচ্যুত হলো দিল্লি সাহারানপুর যাত্রীবাহী ট্রেনের দুটি কামরা। জানা গিয়েছে রবিবার দুপুর 1:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে সাহারানপুর স্টেশনে। স্টেশনে পৌঁছানোর পর রেল ইয়ার্ডের দিকে যাচ্ছিল ট্রেনটি, আর তখনই ঘটে এই দুর্ঘটনা। ট্রেনটি দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গেই লাইনচ্যুত হয় ট্রেনের দুটি কামরা। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, যদিও সেই সময় ট্রেনটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যদিও বারবার এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের নিরাপত্তা নিয়ে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে। এরপর ট্রেনে দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রেল যাত্রীর নিরাপত্তাকে। গত সপ্তাহে মঙ্গলবার চক্রধরপুরের হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। বুধবার রাঙাপানিতে মালগাড়ির বেশ কয়েকটি বগি লাইন থেকে সরে যায়। মাসখানেক আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেও দুর্ঘটনা ঘটে। এদিকে রিপোর্ট বলছে গত 18 দিনে এই নিয়ে 10টি রেল দুর্ঘটনা ঘটলো দেশের নানান প্রান্তে। বারবার এই ঘটনা রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।